চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে, আর এটা পুরোপুরি একটি অন্যরকমের টিফিন রেসিপি। এই রেসিপিটি দেখার জন্য আমার সঙ্গেই থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে তো নিশ্চয়ই একটা লাইক করবেন এবং আপনাদের সমস্ত মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার ভিডিওটি পছন্দ করে থাকেন তো প্লিজ শেয়ার করবেন আপনাদের সমস্ত বন্ধু এবং রিলেটিভদের সঙ্গে। আর আমার এরকম নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো এক্ষুনি আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা আলু এবং এটা সিদ্ধ করা আলু, এর খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি ব্রেন করে নিচ্ছি, আপনারা চাইলে হাতেও ব্রেন করতে পারেন। তো ব্রেন করা হয়ে গেছে, এবার এটা আমি নিয়ে নিব পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি, ঝাল বুঝে আপনারা কাঁচা লঙ্কাটা ইউজ করবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। এবার এতে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো, চাট মশলা গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1.5 চামচ। এবার এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে, এবার এতে আমি একটা ডিম দিয়ে দিব। এই ডিমটা দেওয়ার জন্য কিন্তু রেসিপিটা অন্যরকম টেস্টের হয়। এবার আবারও এটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো ওটা মাখানো হয়ে গেছে, আমি সাইডে রেখে দিলাম। আর এখানে নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণ ময়দা, এর মধ্যে এখন আমি 1 চামচ পরিমাণ রিফাইন তেল দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। তো দেখে নেব হয়ে গেছে কিনা, দেখুন হাতের মধ্যে দলা বেঁধে যায়, তার মানে এটা হয়ে গেছে। এবার এতে আমি অল্প অল্প পরিমাণ জল দিব আর একটা ডো আকারে বানিয়ে নেব। ভালো করে ময়ন করতে হবে, আমি 4 থেকে 5 মিনিটের মতো এটা ময়ন করে নিলাম। ময়ন করা হয়ে গেছে, এবার এতে আমি অল্প খানিকটা তেল দিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। তাহলে স্মুথ হয় খুব জিনিসটা আর খেতেও খুব সুস্বাদু হয়। ডেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য, 10 মিনিট পর ফিরে আসলাম দেখে নেব। দেখুন অনেকটাই স্মুথ হয়ে গেছে, আবারও একটু এটা ভালো করে ময়ান করে নিচ্ছি। এবার এটাকে আমি 4 ভাগে ভাগ করে নেব, আপনাদের ইচ্ছে মতো ভাগ করতে পারেন, তবে 4 ভাগে ভাগ করাই ভালো, তাহলে বেশি বড়ও হবে না ছোটও হবে না, মিডিয়াম আকারের হবে। এবার এটাকে আমি রুটির মতো করে বেলে নেব, তবে অল্প খানিকটা তেল দিয়ে দিচ্ছি যেন এটা হাতে বা বেলাইনের মধ্যে না লেগে যায়। রুটির মতোই হবে, তবে এটা একটু লম্বা আকৃতির হবে। এবার এটা আমি আগে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি, একটু লম্বা করে দিয়ে দিব। এবার এটাকে আমি রোল আকারে করে নিচ্ছি। এবার হাতের সাহায্যে একটু এরকম মানে করতে থাকবো, তাহলে কি হবে এটা একটু লম্বা হবে আর ভিতরের পুরটা পুরোটা রুটির সঙ্গে মিশে যাবে। আবার বেশি লম্বা করতে যাবেন না, তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ভিতরের পুরটা বেরিয়ে যাবে। দেখুন অনেকটাই কিন্তু লম্বা হয়ে গেছে। এবার এটাকে আমি গোল করে নিচ্ছি, দেখুন কিভাবে করছি। অপর সাইডটা আমি এইভাবে দিয়ে দিলাম। এবার হাতের তালুতে করে একটু প্রেস করে নিব, তাহলে একটু বড় হবে এবং দেখতেও ভালো লাগবে। দেখুন অনেকটাই কিন্তু বক ফুলের মতো দেখতে। এভাবে আমি বাকি সবগুলো বানিয়ে নিয়েছি। তো আমি প্যানটা আগেই বসিয়ে দিয়েছিলাম, প্যানটা গরম হয়ে যাওয়ার পর যথেষ্ট পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এক এক করে এগুলো আমি দিয়ে দিলাম। এবার এগুলো আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। একপাশ হয়ে যাওয়ার পর আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি। তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, বাই।